আমি এখন দাঁড়িয়ে আছি আমতলি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, এটা শীতলকুচি বিধানসভা কেন্দ্রের আন্ডারে পড়ে, কুচবিহার জেলা। এখানে সকালে সেন্ট্রাল ফোর্সেসের ফায়ারিংয়ে চারজনের মৃত্যু হয়েছে। চারজন এখানকার এলাকার বাসিন্দা ছিলেন, ওনারা ভোটার ছিলেন, ভোট দিতে এসেছিলেন। যা আমরা শুনলাম গ্রাউন্ডে, এক সাইড মানে দি অফিসিয়াল ভার্সন যেটা ছিল সেটা কথা হলো যে সিআইএসএফের জওয়ানরা, সিআইএসএফ সেন্ট্রাল ফোর্সেসের বাহিনী বিজেপি সাপোর্টার্সদের ভোট দিতে নিয়ে আসছিলেন। আর তখন এখানে একটা বাচ্চা ছেলে, মানে 14-15 বয়স বাচ্চা ছেলে, ওর মানে আনকনশিয়াস হয়ে গেছেন, উনি মানে অজ্ঞান হয়ে যাওয়ার তারপরে মুখ দিয়ে যখন ফ্রথ হয়েছে তখন সিআইএসএফের জওয়ানরা ওকে ইনফ্যাক্ট হেল্প করে ওকে নিয়ে গেছে হাসপাতালে, ওখানে ট্রিটমেন্ট করার জন্য মাথাভাঙা হাসপাতালে। তারপরে এখানে একটা রুমার ছড়িয়ে গেছে যে এখানে গোলাগুলি হয়েছে, সিআইএসএফ একজনকে মেরে দিয়েছে। সেই রুমারটা হওয়ার পরে এখানে মানে এখানকার কেন্দ্রের এখানকার যারা লোকালস তারা এখানে ঘেরাও করে সেন্ট্রাল ফোর্সেসকে মানে দের ওয়ার মানে একটু ক্ল্যাশেস টাইপের ছিল। তখন সেন্ট্রাল ফোর্সেস রিটালিয়েটরি ফায়ারিংয়ে চার গুলি করাতে চারজন মারা যায়। তো সেটা হচ্ছে আমরা কথা বলেছিলাম ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ মিস্টার আন্নাপ্পার সাথে, এটা হচ্ছে ওনার ভার্সন। আপনারা দেখছেন এখানে এখনও সেন্ট্রাল ফোর্সেস এখনও আছে, এখনও পুলিশ আছে, এখনও সেন্ট্রাল ফোর্সেস এখানে আছে। এখন যারা ভিকটিম ছিল চারজন লোক তাদের বডি এখন নিয়ে আসা হলো মাথাভাঙা হসপিটাল থেকে। আর যা আমরা শুনলাম অন্যদিকের কথা, যেটা হচ্ছে লোকালসদের কথা আর তৃণমূলের লিডারেরও কথা, সে হলো যে সিআইএসএফের এই বাহিনী যখন আসছিল তখন একটা বাচ্চা ছেলে ফটো তুলেছিল সেটার। আর তখন সিআইএসএফ ওনাকে ওই বাচ্চা ছেলেটাকে মারাতে ওর দাদা, তো ছেলেটার দাদা এসে ওকে বাঁচানোর চেষ্টা করে। যখন সিআইএসএফ ওনাকে মানে ওনার সাথে ক্ল্যাশ একটু হয় তখন এই দাদা যে এই বাচ্চাটার দাদা যে ছিল ওনার নাম শামিউল হক, উনি সিআইএসএফের লাঠি যে এক জওয়ানের লাঠিটা ধরেন, তখন সিআইএসএফের জওয়ান তাকে গুলি করে মেরে ফেলে এবং ওপেন ফায়ারিং তখন হয়, আরও তিনজন ওই ফায়ারিংয়ে মারা যায়। এটা হচ্ছে কথা তৃণমূল এবং এখানকার এলাকার জনতা যারা যারা ভিকটিমস তাদের পরিবারের কথা। ভিকটিমসদের বাড়িতেও গেছিলাম আমরা, ওখানকার পরিবারের সাথে কথা বলে আসলাম, শুনে আসলাম। এখানে এখন আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, ভিকটিমসদের বাড়িতে যাবেন উনি। আজকে ফোর্থ ফেজের পোলিং ছিল কুচবিহার ডিস্ট্রিক্টে, এটা বেঙ্গল পোলসের ফোর্থ ফেজ ছিল কুচবিহার ডিস্ট্রিক্টের এই শীতলকুচি বিধানসভা কেন্দ্রে। এই পোল বুথের যে ভোটস ছিল সেটা অবরোধ মানে সেটা নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের আদেশে। আমি শীতলকুচিতে এখন আপাতত আছি, আমি অনন্যা ভট্টাচার্য, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।